আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভিডিওটা করলাম আসলে কণ্ঠশিল্পী নোবেলকে নিয়ে কিছু কথা বলতে। এগুলো আসলে আমার বলা উচিত না, তারপর আমি বলতেছি আর কি, বা উচিত না বা আমার এগুলো নিয়ে আসলে কথা বলার এত সময় বা এত ইন্টারেস্ট ছিল না। কিন্তু এই জন্যই হয়েছে যে আজকে ওর একটা ভয়েস কল শুনলাম। ভয়েসে ও বলল যে দুই চারটা ক্লাবের ও সদস্য বা সভাপতি সদস্য, যাই হোক, দুই চারটা ক্লাবের সদস্য ও মদ খাইতে পারে, এটাই স্বাভাবিক। ও আবার কি বললো, বেশি বেশি খায় নাই, একটুখানি খাইছে, কিন্তু আমরা দেখলাম সরাসরি ভিডিওতে ও খাই বোতল সুদ্ধা খাইতেছে। ইভেন ওর একটা মেয়ে ছিল, ওকে কিস করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আর মাতলামি করতেছে। ও বলতেছে আমার একটা বোতল সুজা মারছে, হালকা আমার গায়ে পানি ছিটকা পড়ছে। আর ওর তো জুতা পিটা করা উচিত ছিল, হালকা পানি ছিটকা পড়ছে তো এটা কিছুই না। যাই হোক, আমরা দেখছি অনেক আরও অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক কিছু মারছে, ও এখন মিথ্যা কথা বলতেছে। এখন আমার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, মানুষ কি পপারে উঠে গেলে, যখন মানুষ অনেক পপুলার হয়ে যায়, তখন কি তাদের কি মদটা কি খেতে হয়? কোনো ডান্স ক্লাব, কোনো বারের সদস্য, কোনো ক্লাবের সদস্য এগুলো হইতেই হয়? মানে নোবেল কি যখন গান শিখতেছিল, যখন নোবেল গান করতেছিল, যখন ইন্ডিয়াতে যায় শোগুলি করতেছিল, তখন কি ও এগুলো খাইতো? আর যদি তখনও ওরকম থাকতো, ওরকম খাইতো, তাহলে কি ওর ও কি এত বড় স্থানে যাইতে পারতো, সিঙ্গার হইতে পারতো? আজকে যাই হোক, হয়েছে মানুষের ভালোবাসায় মানুষ ওরে সিঙ্গার বানাইছে, মানুষ ওর গান কয়েকটা গান করছে, দুই একটা গান আমিও শুনছি, ভালো লাগছে। কিন্তু তার মানে এটা নয় যে সে যা ইচ্ছা তাই করবে আর মানুষ এটা গ্রহণ করবে। তো আমার কথা হচ্ছে, মানুষের দাওয়াতটা দেই কেন? দেয়াটাই সে ভুল, যে ওরা কোনো কনসার্টে কোনো জায়গায় ডাকাটাই না, ডাকলে ও শুধরাই যেত। আর কথা হচ্ছে, মানুষ একটু টাকা পয়সা হইলেই, একটু কিছু হইলেই যে নারীবাদী, মদ, গাঁজা, জুয়া এগুলো খেলতে হয়, এগুলো লাগে, মদ একটা খাইতেই হবে, কেন রে ভাই? টাকা পয়সা হয়েছে এগুলা ভালো কাজে ব্যয় কর, টাকা পয়সা হয়েছে এগুলা নিজের অন্য কোনো সাইডে খরচ করো। টাকা পয়সা হইলে যে তুমি পপুলার হয়ে গেছো, তুমি সিঙ্গার হয়ে গেছো, তুমি অমুক সমুক হয়ে গেছো, নায়ক হয়ে গেছো, তা তোমার পাশে মেয়ে লাগবে, তোমার মদ খাইতেই হবে, তোমার ডান্স ক্লাবে যাইতেই হবে, কেন? মানে এই রিজনটা আমি বুঝতেছি না আসলে, এটা রিজনটা কী, এটা কেন এটা হয় মানুষের ক্ষেত্রে? এটা যে মানুষ একটু কিছু হয়ে গেলে তার মানে এই জিনিসটা চেঞ্জ, পুরা চেঞ্জ, পুরা ও মদ খাবেই, মদের বোতল লাগবেই, ড্রাগ নিবেই, সে কি বলে বারে যাবেই। ও কত স্বাভাবিকভাবে বলতেছে, ও একজন সিঙ্গার, ও বলতেছে আমি চার পাঁচটা ক্লাবের সদস্য, আমার এগুলো খাইতে হয়, চলতে হয় বা এগুলা হয়, এটা কি মানে এটা কোনো ভালো মানুষের কথা? এভাবে লাইভে এভাবে সরি এভাবে বয়সে একজনের সাথে কথা বলতেছে, সে বয়সটা লিক হয়েছে, তো মদ খায় মাতলামি করে ও যখন স্টেজে উঠতেছে, যারা এটার আয়োজন করছে তারাই ওকে এখানে উঠতে দেয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে। আর ও কি কোন সেটের বাল, নোবেল কোন সেটের বাল যে ওরে একবারে ডাকতে দিব, যে ও এমন হয়ে গেছে যে ওর উপরে আর কি কোনো সিঙ্গার ছিল না, ওনাদের যারা আয়োজক ছিল তাদেরকে আমি বলতেছি। আর নেক্সট টাইম আমি আশা করি আমার যেটা আমি যদি কখনো এরকম কোনো কনসার্টের আয়োজন করি কখনো কোনো দিন, বা আমার আশেপাশে কেউ, আমি কখনো বলবো না যে নোবেলকে আনার জন্য, কারণ বেয়াদ মানুষের আশেপাশে রাখাটাই ভুল। আর ও এর আগেও কয়েকবার বেয়াদফি করছে। তাছাড়া এই যে একটাই কথা আমার বারবার মনের ভিতরে ঘুরতে আছে, যে যখন তুমি কিছুই করতে পারতা না, মাত্র গান শিখতেছ, গাইতেছ ইন্ডিয়াতে যায়া, তখন কি তুমি এই মদ খাইতা? তোমাকে চার পাঁচটা ক্লাবের সদস্য ছিলা না, আল্লাহ একটু তোমার সুযোগ দিছে, একটু আল্লাহ তাল্লাহ তোমার সুযোগ দিয়া, একটু তোমার মনে করো
লাইনে উঠাইতেছে বা উঠছ, তাতেই তোমার মেয়ে নিয়া শোতে যাইবা, কনসার্টে গিয়া মেয়েরে এই চুমাচুমি করবা, তারপরে যাই তোমার এই মদ দুই চারটা ডান্স ক্লাবের ই আছে, আবার তুমি খাওয়া ছাড়া স্টেজে উঠো না, এটা তুমি নিজেই বলতেছ, একটু তো খাইতে হয় বন্ধু বান্ধবের সাথে, আর আমি খাওয়া ছাড়া উঠি না। এগুলা আসলে বেয়াদবি ছাড়া আর কিছু না। এর আগে আমি আর কোনো সিঙ্গারের মুখে, কোনো সভ্য কোনো ভালো কোনো সিঙ্গারের মুখে আমি এগুলো শুনি নাই, ভালো না মানে কোনো সিঙ্গারের মুখে আমি এরকম কথা শুনি না যে আমি খেয়ে স্টেজে উঠতে হয়, খেয়ে তারপরে না খাইলে হয় না, দুই চারটা বারের আমি মদের ক্লাবের আমি সদস্য, আমার এগুলা না করলে চলে না। তো কতটা বেয়াদব হলে এগুলা ফোনে বা লাইভে বলতে পারে। তো যাই হোক, এটা নিয়ে এই কথাটা বলার জন্য আমি আসলে লাইভটা করলাম। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।